কাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস, এই ভিডিওতে আজকে আমরা 7 এবং 8 সেপ্টেম্বরের মধ্যে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আর গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বর্তমান ভারতের হোম মিনিস্টার কে। তোমরা ম্যাক্সিমামই সকলেই রাইট অ্যান্সার দিয়েছ যে অমিত শাহ হলো বর্তমান ভারতের হোম মিনিস্টার। তাছাড়াও আমার কিছু ভাইরা আনসারে দিয়েছ রাজনাথ সিং। তো তোমাদেরকে বলবো যে রাজনাথ সিং না, রাইট অ্যান্সার হবে অমিত শাহ। রাজনাথ সিং ছিল তোমাদের মানে গত বছর যেটা ফার্স্ট ক্যাবিনেটে, মোদী সরকারের ফার্স্ট ক্যাবিনেটে হোম মিনিস্টার ছিল রাজনাথ সিং, আর বর্তমানে হোম মিনিস্টার হলো অমিত শাহ। তোমরা এটা দেখে নেবে। চলো তাহলে তোমাদেরকে আরেকটি ইনফর্ম করতে চাই যে আগামীকালকে মানডে রাত 8 বাজে তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা তোমাদের জিআরএস এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কিন্তু 4 থেকে 5 নম্বর তোমাদের থাকবেই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংলিশের একটি ভিডিও আপলোড করব। আর এই ভিডিওটা তোমাদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ, যে গত 4-5 বছরে কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে সেই কোশ্চেনগুলো আমি সংগ্রহ করে এই ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব, সম্পূর্ণ তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা বিলকুল মানে একদম মিস করবে না, কিন্তু রাত 8 বাজে কালকে মানডে রাত 8টার সময় সেই ভিডিওটি আপলোড করব। চলো তাহলে আজকে দেখে নিচ্ছি 7-8 সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। চলো প্রথম যে কোশ্চেনটা সেটি হলো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দিল্লি অ্যাজ পার দ্য গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্স ফর 2019। 2019-এ গ্লোবাল লাইবিলিটি অনুসারে দিল্লির স্থান কত? তাহলে দ্যাট ইজ রাইট অ্যান্সার, সেটা রাইট অ্যান্সার হবে অপশন বি, 118তম স্থান হলো দিল্লির। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট এভার টেস্ট ক্যাপ্টেন, সবচেয়ে কম বয়সী টেস্ট ক্যাপ্টেন কে? তাহলে সেটা রাইট অ্যান্সার হবে অপশন সি, রশিদ খান। রশিদ খান হলো সবচেয়ে কম বয়সী ইয়ংগেস্ট টেস্ট ক্যাপ্টেন, উনার এজ হলো 20 ইয়ার্স, আর উনি ছিলেন আফগানিস্তানের টেস্ট ক্যাপ্টেন। আফগানিস্তানের টেস্ট ক্যাপ্টেন হলো উনি, আর আফগানিস্তানের রাজধানী তোমরা জানো সকলেই কাবুল হলো আফগানিস্তানের রাজধানী। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটা 13 হয়ে গেছে, 3 হবে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য হেড কোচ অফ পাকিস্তান ক্রিকেট টিম, পাকিস্তান ক্রিকেট টিমের হেড কোচ কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে? তাহলে সেটার রাইট অ্যান্সার হবে অপশন সি, মিসবাউল হক। মিসবাউল হককে পাকিস্তান ক্রিকেট টিমের হেড কোচ নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, রিসেন্টলি কিরণ নাগারকর পাসড এওয়ে, হি ওয়াজ ড্যাশ, রিসেন্টলি কিরণ নাগারকর মৃত হয়েছেন এবং সে কে ছিলেন? তাহলে দ্যাট ইজ রাইট অ্যান্সার অপশন সি, নোবেলিস্ট। তিনি একজন বিখ্যাত নোবেলিস্ট ছিলেন, তিনি 1942 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম ওয়াজ লঞ্চ ইন হুইচ অব দ্য ফলোয়িং ইয়ার্স, তাহলে সেটার রাইট অ্যান্সার হবে অপশন এ, 2015, 22 জানুয়ারি 2015 সেই স্কিমটি লঞ্চ করা হয়েছিল। এবং সেই স্কিমটি আমি কেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে নিয়ে এসেছি 6 সেপ্টেম্বর 2019, এটি একটি মানে বিশাল বড় অ্যাওয়ার্ড সমাবেশ করেছিলেন, তাই স্কিমটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা দেখে নেবে। আর তার সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কিন্তু ভারত সরকারের চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের মধ্যে পড়ে। এবং বর্তমানে দেখো তোমরা এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে যদি তোমরা না পারো কমেন্টস করে জানাও যে চাইল্ড ডেভেলপমেন্ট বর্তমানে চাইল্ড ডেভেলপমেন্টের যে মিনিস্টার কি, চাইল্ড ডেভেলপমেন্ট শিশু বিকাশ ও শিশু কল্যাণ দপ্তরের বর্তমান মিনিস্টার কে? দেখো আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিই, তোমরা কিন্তু অনেকে মেনকা গান্ধী জানো, কিন্তু না, মেনকা গান্ধী না, যেটা তোমাদের মিস্টেক হয়েছে রাজনাথ সিং এবং অমিত শাহর মধ্যে। মেনকা গান্ধী মোদি গভর্নমেন্টের ফার্স্ট ক্যাবিনেটে মেনকা গান্ধী কিন্তু ছিলেন বেটি মতলব চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের মিনিস্টার, এখন কিন্তু মেনকা গান্ধী নয়, এখন বর্তমানে চাইল্ড ডেভেলপমেন্ট শিশু বিকাশ শিশু উন্নয়নের মিনিস্টার কে? তোমরা প্লিজ কমেন্টস করে জানাও, আর নেক্সট ভিডিওতে এটার আমি তোমাদেরকে রাইট অ্যান্সার দিয়ে দেবো, প্লিজ তোমরা কমেন্টস করে জানাও। দেখো আমি তোমাদেরকে এটা বলে দিই, সেই মিনিস্টার কিন্তু ফিমেলই আগে ছিল, ফিমেল, এখনও কিন্তু ফিমেল মিনিস্টারই, তাহলে তোমরা কে নামটি কমেন্টস করে জানাও প্লিজ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6,
নাম্বার সিক্সে আছে দেখো, রিসেন্টলি ইউএস ফেডারেল ট্রেড কমিশন হ্যাজ ফাইন্ড গ্লোবাল ইউটিউব উইথ ড্যাশ মিলিয়ন ইন অর্ডার টু সেটেল এলিগেশন অফ কালেক্টিং পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট চিলড্রেন্স। মানে বর্তমানে তোমাদের ইউএস ফেডারেল ট্রেড কমিশন গুগল যে ইউটিউবের উপরে কিন্তু একটি অ্যামাউন্ট ফাইন করেছে, মানে ফর তোমাদের কালেক্টিং অফ পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট চিলড্রেন। তাহলে সেই অ্যামাউন্টটা কত? দ্যাট ইজ রাইট অ্যান্সার ইজ অপশন বি, $170 মিলিয়ন। $170 মিলিয়ন অ্যামাউন্ট কিন্তু এটা ফাইন করেছে ইউএস ট্রেড ফেডারেল কমিশন ফ্রম গুগলের যে মেন প্রোডাক্ট ইউটিউবের উপরে, যেটা তোমরা দেখছো ইউটিউবের উপরে। তাহলে কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমরা দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার সেভেন, বাই হুইচ ইয়ার আর ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টার্গেটিং 30 বিলিয়ন অফ অ্যানুয়াল ট্রেড। ভারত এবং রাশিয়া, ইন্ডিয়া এবং রাশিয়া কোন বছরের মধ্যে বার্ষিক 30 মিলিয়ন লেনদেনের টার্গেট রেখেছে অ্যানুয়াল ট্রেড, বার্ষিক 30 মিলিয়ন লেনদেনের টার্গেট রেখেছে। আর তোমাদেরকে আমি তার সঙ্গে এটাও বলে রাখি, বর্তমানে কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে $11 বিলিয়ন লেনদেন হচ্ছে এবং তা বেড়ে হবে তোমাদের $30 বিলিয়ন এবং কোন বছরের মধ্যে এটা টার্গেট রেখেছে, কোন বছরের মধ্যে এটা হবে। তাহলে দ্যাট ইজ রাইট অ্যান্সার, কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনই, তোমরা ভালো করে দেখে নেবে। দ্যাট ইজ রাইট অ্যান্সার ইজ অপশন বি, 2025 মধ্যে সেই $30 বিলিয়ন লেনদেন করার জন্য টার্গেট রেখেছে। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 8, ইন্ডিয়া অ্যানাউন্স এ লাইন অফ ক্রেডিট ওয়ার্থ ড্যাশ $ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফার ইস্ট রিজিয়ন অফ রাশিয়া ইন সেপ্টেম্বর 2019। ভারত কত ডলার, ইন্ডিয়া হাউ মেনি ডলার, ভারত কত ডলার ঘোষণা করেছে ফর ডেভেলপমেন্ট অফ আর্থ ইস্ট রিজিয়ন অফ রাশিয়া ইন সেপ্টেম্বর 2019। তাহলে দ্যাট ইজ রাইট অ্যান্সার ইজ অপশন এ, $1 বিলিয়ন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো নাম্বার 9, হোয়ার ডিড দ্য থার্ড রাউন্ড অফ টকস বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া অন দ্য কার্তাপুরা করিডোর কনক্লুডেড ইন 2019। 2019 কার্তাপুরা করিডোরের উপর তৃতীয় পর্যায়ে বার্তা কোথায় সম্পন্ন হলো, তৃতীয় পর্যায়ের যে বার্তা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সেটা কোথায় সম্পূর্ণ হলো বা কোথায় অনুষ্ঠিত হলো? তাহলে দ্যাট ইজ রাইট অ্যান্সার ইজ অপশন এ, অমৃতসর, সেটি অমৃতসরে সম্পূর্ণ হয়েছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 10, উইথ হুইচ কান্ট্রি উইল ইন্ডিয়া কন্ডাক্ট স্লাইনেক্স 2019 দ্য জয়েন্ট মিলিটারি নাভেল এক্সারসাইজ। নিচের কোন দেশের সঙ্গে ভারত এবং স্লিনেক্স 2019 মাল্টিলাইন নোভেল এক্সারসাইজ সম্পন্ন করবে বা এক্সারসাইজ করবে? তাহলে দ্যাট ইজ রাইট অ্যান্সার ইজ অপশন বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সঙ্গে সেই এক্সারসাইজটি সম্পন্ন করবে, সেখানে ভারতের নৌসেনা এবং শ্রীলঙ্কার নৌসেনা জয়েন্ট সামুদ্রিক যুক্ত অভ্যাস, মানে যেটা সমুদ্র হবে, নৌসেনা সামুদ্রিক যুক্ত অভ্যাস করবে। সেখানে তোমাদের বোথ কান্ট্রি থেকে 323 জন করে জওয়ান অংশগ্রহণ করবে। তাহলে বন্ধুরা, এখানেই ছিল তোমাদের 7 এবং 8 সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে এবং তোমরা অবশ্যই মিস করবে না আগামীকালকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে ভিডিওটা আপলোড করব, অবশ্যই তোমরা মিস করবে না, তোমাদের জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট ভিডিও। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।